আর একটা আছে উত্তর কোরিয়ার সেই কাটিং মারা মাল নাম কি? কিম জং। হে এই দেশে এই কাটিং মারা, ও আবার করোনা টিকা আগে নিজেই লাগাইছে, কয় আমার আগে বাঁচাও, জনগণ মরে মরুক। জালেম নেতাদের স্বভাব টান, কথা কন না কেন? ওরা নিজের আগে বাঁচতে চায়, জনগণের যা হয় হয়ে যায়, কথা কন ঠিক কিনা? আর ইমানদার নেককার নেতা হলে বলবে না, আগে জনগণকে বাঁচাও, আমি আমার নিজের জীবনের বিনিময়ে হলেও জনগণের সুখ চাই, আনন্দ চাই, শান্তি চাই, কথা কন ঠিক কিনা? অতএব প্রত্যেকটা জনগণ আগে টিকা নেবে, তারপরে টিকা যদি বাঁচে আমি নেব। এটা হলো অরিজিনাল নেতাদের কথা, কথা বলেন ঠিক কিনা? আরো পাগলা দেখেন আগেই নিছে কিংজম কাটিং মারা মাল, আই রে দেখেন না খেই চুলের স্টাইল মারে। এরপরে দাদা আছে, পুতিন আছে, আরো মনে করেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আছে না নাই, এরা ক্ষমতার দিক দিয়ে সফল, এরা কি? আরো জোরে বলেন, ক্ষমতার দিক দিয়ে সফল। তাহলে জো বাইডেন আজকে শপথ নিবে, এর পরে আর মাঠে কেমন খেলা হয় আমরা দেখব। বারাক ওবামা চলে গেছে, ডাব্লু বুশ জুতার ভারী খায় চলে গেছে, আর এই ডোনাল্ড ট্রাম্প এ বেটা তো পাগল একটা ছাগল, সকালে কি বলে বিকেলে ভুলে যায়, ওর পাগলামিও জাতি দেখেছে, কথা বলেন ঠিক কেনা? কিন্তু আবার জো বাইডেনকে মানে ভালো বলতেছে, কিন্তু এরা সাদা চামড়ার লোক, এদেরকে ভালো বলা মুশকিল, কারণ এরা মুদ্রার এপিটোপিট, এদেরকে সেনা বড় মুশকিল, এদের সবারই টার্গেট ইসলাম আর মুসলমান, কথা কন ঠিক কিনা? যদি ভালো হয় তো ভালো, আর ভালো না হলে এর আগে কপাল পড়ারা যেভাবে গেছে এও যাবে, কথা কন ঠিক কিনা? মন খারাপ করেছেন। এরপরে পৃথিবীর অনেক মানুষ যশ খ্যাতি সুনাম সবাই পৃথিবীর নাম জানে, খেলোয়াড় ফুটবলার ক্রিকেটার নায়ক গায়ক সুপারস্টার পৃথিবীর সবাই চিনে জানে, এমন খেলোয়াড় আছে না নাই? কি নাম? রোনালদো। বারে সেই ভক্ত, আর কে? মাসি ও মেসি, আর কে? নেইমার। এরা খালি এই এদের খবর না, এদের বান্ধবী কয়টা তাও জান, কথা কন না কে? এরা খেলোয়াড় ফুটবলার, কথা কন সুপারস্টার, সারা পৃথিবীর সবাই চেনে কে? তোরে বাংলাদেশি শেষ কে? সালমান খান। এই যে দেখেন সালমান খানের ভক্ত আছে,